স্বামী কে সারপ্রাইজ দিতে স্বামীর অফিসে চলে আসে মাইশা, কিন্তু এখানে এসে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে কখনোই চিন্তা করেনি। অফিসের গেট দিয়ে ঢুকতে যেতেই দেখতে পায় শিহাব ক্যান্টিনে একটা মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। খুনসুটি এবং দুজনের হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে। পায়ের তলায় মাটি যেন নড়ে ওঠে মাইশার, চোখ দুটো টলমলো করে ওঠে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। হাতে থাকা রিপোর্টগুলো পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। এখনই ঘুম ভেঙে যাবে এবং স্বপ্ন মিথ্যা হয়ে যাবে। চোখ বন্ধ করে চোখ খোলে, কিন্তু স্বপ্ন ভাঙে না, কারণ এটা যে স্বপ্নই নয়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে মাইশা। নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা মাত্র, নিজেকে বোঝানোর চেষ্টা করে মেয়েটা ওনার বোন আর কিছুই না। ভালোবেসে বিয়ে করেছিল দুজন, বাবা এবং সৎ মায়ের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের দিন পালিয়েছিল শিহাবের হাত ধরে। সুখের সংসার গড়েছিল দুজনে, দুই পরিবার এখনও তাদের মেনে নেয়নি। তবে শিহাবের মা শিহাবের সাথে কথা বলে, কয়েকবার এসেছিল তাদের বাড়িতে। মহিলা মাইশাকে একটুও পছন্দ করে না। খাওয়ার এক পর্যায়ে শিহাবের নজর পড়ে মাইশার ওপর, চমকে ওঠে সে। এই সময়ে এইখানে মাইশাকে একদমই আশা করেনি। খানিকটা ভীত হয়ে ওঠে শিহাবের মুখখানা, সে টিস্যু দ্বারা হাত মুছে এগিয়ে যায় মাইশার দিকে। মাইশার মুখখানা দেখে অস্বাভাবিক মনে হচ্ছে। তুমি এখানে? একটু হাসার চেষ্টা করে বলে শিহাব। মাইশা জবাব দেয় না, দুই গাল বেয়ে টপটপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শিহাব হাত এগিয়ে মাইশাকে ধরতে যায়, দোপা পিছিয়ে যায় মাইশা। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রিপোর্টগুলো তুলে নেয়। ততক্ষণে ইফা নামের মেয়েটা এগিয়ে আসে, মাইশার সামনেই শিহাবের হাত জড়িয়ে ধরে। মাইশার দিকে তাকিয়ে একগাল হেসে বলে, তুমি এখানে? মাইশা মাথা নিচু করে ফেলে, এসব দেখার এত ধৈর্য তার নেই। বিয়ের পরে প্রতিটি মেয়ের অলংকার হচ্ছে তার স্বামী, সেই স্বামীর বাহুটুরে অন্য নারীকে সহ্য করার ক্ষমতা কোনো স্ত্রীর নেই। শিহাব ইভার থেকে হাত ছাড়িয়ে নেয়। মাইশা, এনি প্রবলেম? এখানে চলে আসলে যে? মাইশা দীর্ঘশ্বাস ফেলে শক্ত গলায় জিজ্ঞেস করে, এই মেয়েটার সাথে তোমার এত কি সম্পর্ক? ইভা যেন এটারই অপেক্ষায় ছিল। সে ফট করে বলে ওঠে, আমরা রিলেশনশিপে আছি, দুজন দুজনকে ভালোবাসি। আর একটা সেকেন্ডও দাঁড়াই না মাইশা, কাঁদতে কাঁদতে চলে যায় এই জায়গা ছেড়ে। আগেই আন্দাজ করেছিল মাইশা, গভীর রাত করে বাড়ি ফেরা বা কখনো রাতে বাড়ি ফেরে না শিহাব। মাইশা জিজ্ঞেস করলে জবাব দেয়, অফিসের কাজ ছিল। কতদিন হয়ে গেল মাইশার সাথে বসে খাবার খায় না, ভালো করে দুটো কথা বলে না। মাইশা ভেবে নিয়েছিল হয়তো কাজের ব্যস্ততা, একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। দীর্ঘ দুই মাস যাবৎ মাইশা অসুস্থ, জ্বর, মাথা ঘোরা, বমি, এসব যেন লেগেই আছে। শিহাবকে বলেছিল, শিহাব হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলেছিল চেক আপ করিয়ে নিতে। অভিমানে মাইশা ডাক্তার দেখায়নি, কিন্তু আজকে আর টিকতে না পেরে ডাক্তারের কাছে যায় এবং জানতে পারে সে প্রেগনেন্ট, তার মধ্যে নতুন একটি প্রাণ বেড়ে উঠছে। খুশিতে কেঁদে ফেলেছিল মাইশা, সেই খুশিটা ভাগ করে নিতে এসেছিল শিহাবের সাথে। কিন্তু সবার কপালে সুখ হয় না। সেই দিনও গভীর রাতে বাড়ি ফেরে শিহাব। মাইশা আজকে আর ঘুমায়নি, ঘুম যেন তার উড়ে গেছে। দরজার কাছেই বসেছিল শিহাবের পথে। শিহাব বাড়িতে ঢুকতেই মাইশা প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে এইভাবে ঠকাতে পারলে তুমি? কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে মাইশার। এলোমেলো চুল, অগোছালো শাড়িটা, হাতে এবং মুখে আঁচড়ের দাগ। মাইশা খুব রেগে গেলে নিজেই নিজেকে আঘাত করে, এটা জানা শিহাবের। শিহাব হাত ঘড়ি খুলতে খুলতে জবাব দেয়, ঠকালাম তো, কি করবে, চলে যাবে তো, যাও না, কে আটকাচ্ছে তোমায়? আজকে যেন মাইশার অবাক হওয়ারই দিন। সে অবাক হয়ে তাকিয়ে থাকে, কাঁদতে যেন ভুলে গেছে। তুমি ছাড়া আমার আর কেউ নেই শিহাব, কি করে পারলে আমার মতো এতিমের সাথে এত বড় প্রতারণা করতে? বলতে বলতেই শিহাবের দিকে এগিয়ে আসে মাইশা। শিহাব বিরক্তির নিঃশ্বাস ফেলে, শার্টের বোতাম খুলতে খুলতে মাইশার দিকে ঘোরে, ডিস্টার্ব করো না, বের হও রুম থেকে।
মাইশা শিহাবের শার্টের কলার টেনে ধরে, ভয়ঙ্কর দেখাচ্ছে মাইশার মুখখানা, চিৎকার করে বলে ওঠে, বের হব না আমি, কি করবে তুমি? শিহাব ধাক্কা দিয়ে মাইশাকে নিজের থেকে ছাড়িয়ে দেয়। তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় মাইশা। ব্যথা পায় পায়ে, ব্যথাকে পাত্তা না দিয়ে বলে ওঠে, তোমার মা তোমাকে এসব করতে বলেছে তাই না? বেয়াদব মহিলা, ছেলের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে, নোংরা মহিলা। শিহাব শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মারে মাইশার পেটে, দেওয়ালে মাথা লেগে যায়। পেটে হাত দিয়ে ব্যথায় কুঁকিয়ে ওঠে মাইশা, যেন দম বন্ধ হয়ে আসছে, দুনিয়া যেন থমকে যাচ্ছে। আমার মাকে নিয়ে একটা কথা বলবি না তুই, চিৎকার করে বলে ওঠে শিহাব। মাইশা চুপ থাকে না, কথা বলতেই হবে, এভাবে আর কতদিন? দুই হাতে পেট চেপে ধরে বলে ওঠে, বলবই আমি, নোংরা মা তোমার। ওই মহিলা নিজের মেয়েকে তিনবার বিয়ে দিয়েছে, এখন ছেলেকেও তাই করতে চাচ্ছে, না জানি নিজেও কয় পুরু। বাকিটা শেষ করতে পারে না মাইশা। শিহাব বেল্ট খুলে এলো পাথারি মারতে থাকে মাইশাকে। মাইশার আহাজারি কান্না শিহাবের কান অব্দি পৌঁছোয় না। মারতে মারতে অস্থির হয়ে থামে শিহাব, টেনে হিঁচড়ে মাইশাকে বাড়ির বাইরে নিয়ে আসে। ক্লান্ত মাইশা আহাজারি করে একটাই কথা আওড়াতে থাকে, আমাকে বের করে দিও না, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো। মাইশার কথা কানে তোলে না শিহাব, হাতে পায়ে এক বিন্দু শক্তি নেই শিহাবকে থামানোর, চোখ দুটো লেগে আসছে, শরীর ছেড়ে দিয়েছে অনেক আগেই, ছোট দুটো নড়ছে না আর, রক্তে পায়ের পাতা অবধিও ভিজে গেছে। বাড়ির মেন গেট পেরিয়ে রাস্তায় এনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সারা শরীর ব্যথায় চরচরিত মাইশা জ্ঞান হারিয়ে পড়ে থাকে মেইন রোডে। পাশান শিহাব চলে যায় তার বিয়ে করা স্ত্রীকে ফেলে, যার গর্ভে বাসা বেঁধেছে তারই অংশ। মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে, মেয়ের বায়না কখনোই ফেলে দেয় না আমিনুল ইসলাম, যখন যেটা বলবে তিনি সেটাই হাজির করেন মেয়ের সামনে। রাত দুটো ছুঁই ছুঁই, আমিনুল ইসলামের মেয়ে আয়রার ঘুম ভেঙে যায়, আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে সে আইসক্রিম খাচ্ছে। আমিনুল ইসলামের স্ত্রী রাবিয়া মেয়ের এই আবদারে চোখ পাকিয়ে তাকালেও আমিনুল ইসলাম হেসে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে, কারণ বাড়িতে আইসক্রিম নেই। পাড়ার দোকানে আইসক্রিম না পেয়ে বাজারের উদ্দেশ্যে ছুটছেন তিনি। তখনই গাড়ির হেডলাইন চলতেই দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মানুষ পড়ে আছে। বুকটা কেঁপে ওঠে আমিনুলের, গাড়ি ব্রেক করে নেমে পড়ে। মেয়েটার সামনে হাঁটু মুড়ে বসে নাকের কাছে হাত রাখে, নিঃশ্বাস চলছে, তার মানে এখনও বেঁচে আছে। তার মেয়ের বয়সী মেয়েটা কোনো কাল বিলম্ব না করে কোলে তুলে নেয়, গাড়ির পিছনে মেয়েটাকে শুইয়ে দিয়ে কল করে তার ছেলে রিয়াদকে। রিয়াদ গেমস খেলা শেষ করে সবেই চোখ দুটো বন্ধ করেছিল, অসময় কল পেয়ে বিরক্ত হয়, বালিশের তলা থেকে বের করে কানে তোলে, আব্বা জলদি সিরিয়াস বলে চলে এসো কিছু টাকা নিয়ে। এক লাফে উঠে বসে রিয়াদ, হাসপাতাল? বাবার কিছু হলো নাকি? পাপা আর ইউ ওকে? আমি ঠিক আছি, একটা মেয়ে অসুস্থ, তুমি এসো আমি বুঝিয়ে বলছি। পরপর কল কেটে দেয়, গাড়িতে বসে পড়ে, সময় নষ্ট করা ঠিক হবে না। গাড়ি স্টার্ট দিতে গিয়ে মনে পড়ে মেয়ের কথা, ফোনটা আবারও হাতে নেয়, টেক্সট করে মেয়ের নাম্বারে, সরি মাম, পাপা তোমার আবদার পূরণ করতে পারলো না। হাসপাতালের করিডোরে বসে আছে আমিনুল ইসলাম, চিন্তার ভাঁজ তার কপালে, মেয়েটাকে এভাবে কে মেরেছে? বয়স অল্প, এই বয়সে এত অত্যাচার, বাবা মা এমনটা করেছেন? না, তারা এমন করবে কি করে? আমিনুল তো জীবনে ছেলে মেয়ের সাথে উচ্চস্বরে কথাই বলেনি, তাই তার ধারণা পৃথিবীর সকল বাবা মা তার সন্তানের সাথে উচ্চস্বরে কথা বলতে পারে না, মারা তো দূরের কথা। রিয়াদকে দেখা যাচ্ছে, দৌড়ে আসছে, আমিনুল মুচকি হাসে, ছেলে তার বড় হয়ে গেল দেখতে দেখতে, এই তো এইবার ফাইনাল ইয়ারে উঠবে। রিয়াদ এসে বাবার পাশে বসে হাঁপাতে হাঁপাতে বলে, কার কি হয়েছে? তোমার বোনের জন্য আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম, তখন দেখলাম রাস্তার পাশে একটা মেয়ে পড়ে আছে, শরীরে তার মায়ের দাগ, হয়তো কেউ প্রচুর বেড়ে রাস্তায় ফেলে রেখে গেছে। রাগ হয় রিয়াদের, আবার আফসোসও হয় মেয়েটার জন্য, ইস
অনেকটা মেরেছে বোধ হয়, ভেতরে ডাক্তার চেক আপ করছে। রিয়াদ বাবার কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলে। খুব ভালো ঘুম হয়েছে শিহাবের, মনটা বেশ ফুরফুরে লাগছে। মায়েশা ছিল চোখের কাটা, আবেগের বশে বিয়ে করে নিয়েছিল মেয়েটাকে, তখন কি দেখে পাগল হয়েছিল এখনো বুঝতে পারে না শিহাব। ধুর, আরও একটু দূরে ফেলে দেওয়া উচিত ছিল, রাস্তায় ফেলে আসলো, সকাল সকাল লোক জড়ো হবে, সকলে প্রশ্ন ছুড়বে। এই পাড়ার সকলেই চিনে মায়েশাকে, বাড়িতেই থাকতো, এবারে ওবারে টই টই করাই ছিল তার স্বভাব। সকালে লোক জড়ো হয়ে শিহাবের দিকে প্রশ্ন ছুড়ে দিলে শিহাব জবাব দিবে, একটা ছেলের সাথে পরকে জড়িয়েছিলাম এবং গতকাল সেই ছেলের সাথে বেঁকে গিয়েছিলাম, সেই ছেলেটাই হয়তো এমন করে মেরে এখানে রেখে গেছেন। নিজেকে নিজে বাহবা দেয় শিহাব। বাহ, এত বুদ্ধি তার মাথায়! বিছানা থেকে নামতেই চোখ পড়ে মেঝেতে, রক্ত পড়ে আছে বেশ খানিকটা, কপালে ভাঁজ পড়ে শিহাবের। এমন আঘাত তো করেনি যে রক্ত ছড়তে পারে, তাহলে এই রক্ত আসলো কোথা থেকে? না চাইতেও একটু চিন্তা হচ্ছে শিহাবের, কিন্তু সেই চিন্তার রেশ কেটে যায় যখন ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইটহার্ট নামটা চলচল করছে। শিহাব মুচকি হেসে ফোনটা রিসিভ করে, অশ্লীল আলাপে ব্যস্ত হয়ে পড়ে প্রেমিকার সাথে। ডাক্তার যখন বলছে এখন সে ঠিক আছে, একটুর জন্য তার বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি, আমিনুল অবাক হয়। মেয়েটা বিবাহিত, আবার প্রেগনেন্ট, এই অবস্থায় একটা মেয়ের উপর এতটা জুলুম কেউ করতে পারে? রিয়াদের কপাল থেকে চিন্তার ভাঁজ সরছেই না। মেয়েটাকে দেখার খায়েশ জন্মেছে তার, দেখতে চায় এক পলক মেয়েটাকে। ডাক্তারের ভাষ্য মতে মেয়েটাকে এখন বাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু মেয়েটার বাড়ি কোথায়? আমিনুল দাঁড়িয়ে যায়, গুটিগুটি পায়ে কেবিনে ঢুকে পড়ে, তার পেছন পেছন রিয়াদও ঢুকে পড়ে। মায়েশার জ্ঞান ফিরেছে, সে মাথার ওপরে থাকা সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে আছে, জীবনের হিসাব মেলাতে ব্যস্ত সে। বাবুনি, শীতল কণ্ঠে চমকে ওঠে মায়েশা, দৃষ্টি সরিয়ে তাকাই লোকটার মুখপানে। জীবনে কখনো বাবার মুখে মা, মামনি, আম্মু এসব ডাক শোনেনি, ভালো করে কখনো কথা বলেছে কি না জানা নেই মায়েশার। আমিনুল বসে মায়েশার পাশে, রিয়াদ তাকিয়ে আছে মায়েশার দিকে। মেয়েটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। তোমার বাসা কোথায়? বাবার নাম কি? মায়েশা সাথে সাথে জবাব দেয় না, একটু সময় নেয়, মনে মনে কয়েকবার আওড়ায় বাবার নামটা, তারপর বলে, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন আঙ্কেল? সামান্য একটু থাকার জায়গা, আমার এই দুনিয়ায় কেউ নেই, স্বামী ছিল, তিনি গতকাল তাড়িয়ে দিয়েছে। বলতে বলতে চোখের কর্নিশ পেয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমিনুল ইসলামের খারাপ লাগে, তিনি নিজেও এতিম ছিলেন, এতিমখানায় বড় হয়েছেন তিনি, এবং বর্তমানে বেশ কয়েকটা এতিমখানার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। মায়েশার মাথায় হাত বুলিয়ে দেয় তিনি। তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় কাজ করবে কিভাবে? আমি পারবো, এরপর আর কিছু বলার থাকে না আমিনুলের, সে দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, ঠিক আছে। আর তখনই কেবিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে শিহাব, তেড়ে আসে মায়েশার দিকে। মিসেস শিহাব, আপনি এখানে? আমিনুল ইসলামের অফিসেই চাকরি করে শিহাব, সম্পর্কে তিনি শিহাবের বস। কোনোভাবে শিহাবের মা শিরিন বেগম জেনে গিয়েছিল মায়েশা হাসপাতালে আছে এবং মায়েশাকে অ্যাডমিন করিয়েছে আমিনুল ইসলাম। তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে শিহাবের, মায়েশা যদি তাকে সব কিছু বলে দেয় তাহলে চাকরি চলে যাবে, এত ভালো চাকরি কিছুতেই হাতছাড়া করতে চায় না শিহাব। তাছাড়া আমিনুল ইসলাম প্রতিবাদী মানুষ, তিনি মামলা ঠুকে দিবে। মায়েশার চোখে ভয় নেই, অথচ তার ভয় সিঁটিয়ে যাওয়ার কথা ছিল। মায়েশা করুণ দৃষ্টি দৃষ্টিতে তাকিয়ে আছে শিহাবের দিকে। নিজের ভুল বুঝতে পারবে কি শিহাব? এই ছেড়ে যাওয়া ডিভোর্সের যুগে মায়েশা চায় তার সংসার বাঁচাতে, তার স্বামীর সাথে থাকতে, সন্তানকে ভালোবাসার ভালোবাসায় মানুষ করতে। শিহাবকে চুপ থাকতে দেখে রিয়াদ বলে ওঠে, আপনি কি চিনেন তাকে? হ্যাঁ চিনি স্যার, ও আমার বউ। চোয়াল শক্ত করে ফেলে আমিনুল ইসলাম, রেগে যায় রিয়াদও। ওকে এভাবে আঘাত কে করেছে? শক্ত কণ্ঠ আমিনুলের, শিহাব ঘাবড়ে যায়, মাতাকে পাক্কা খবর দিয়েছে। এখনো পর্যন্ত মায়েশা কিছুই বলেনি তাদের, তার মানে সূচক এখন শিহাবের। শিহাব চিফ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, গতকাল বয়ফ্রেন্ডের সাথে বেঁকে গিয়েছিলাম, আমি অনেকবার আটকানোর চেষ্টা করেছি, পারিনি, তারপর আর খোঁজ না হয়নি,
হয়তো ছেলেটাই তার এই অবস্থা করেছে। অকপটে একখানা মিথ্যা বলে ফেলে শিহাব, একটুও চিহপা কেঁপে ওঠে না তার। বাসা তাচ্ছিল হাসে, কার সাথে সংসার করতে চাচ্ছিল সে? অভাগীর কপালে সুখ লেখা থাকে না। আমিনুল ইসলামের বিশ্বাস হবে না করেও বিশ্বাস হয়ে যায়, কেননা শিহাবকে চিনে তিনি 4 বছর যাবত, আর মাইশাকে 8 ঘন্টার মতো। নিঃসন্দেহে শিহাব সত্যি বলছে, কিন্তু শিহাবের কথা বিশ্বাস হয় না রিয়াদের। সে ভ্রু কুচকে বলে ওঠে, আপনি কি করে জানলেন উনি এখানে আছে? এটা তো কারোরই জানার কথা না, আমরা কাউকে জানাইনি। শিহাব ঘাবড়ে যায়, কি জবাব দেবে এখন সে? আমিনুল ইসলামও এবার ভ্রু কুচকে ফেলে। শিহাবের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামই বলে দিচ্ছে কোনো একটা গণ্ডগোল আছে। বিচক্ষণ আমিনুল বুঝতে পারে ছেলেটা ভয় পাচ্ছে, কিন্তু কেন? শিহাব আমতা আমতা করে বলে, বলুন। তারা দেয় রিয়াদ, আমার একটা বন্ধু কল করেছিল আমায়, দেখেছে মাইশাকে এখানে। আর একটা মিথ্যা, রিয়াদের সন্দেহ দূর হয় না, জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কোন বন্ধু, তাকে ডাকুন। কিন্তু বাবার সামনে এত কথা বলা ঠিক হবে না, তাই চুপ করে যায়। আমিনুল ইসলাম মাইশার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার স্বামী সত্যি কথা বলছে? শিহাব কঠিন দৃষ্টিতে তাকায় মাইশার দিকে, চোখ দিয়ে সে হুমকি দিচ্ছে, সত্যি বললে মেরে ফেলবো তোমায়। দীর্ঘশ্বাস ফেলে মাইশা, হয়তো সত্যি বলছে, আমি ঠিক জানি না। মাইশার এরকম জবাবে সন্তুষ্ট হতে পারে না রিয়াদ। মেয়েটা ভয় পেয়ে মিথ্যে বলছে, চতুর রিয়াদ বুঝতে সময় লাগে না। তবে সে কথা বলে না, চুপচাপ দেখতে থাকে। শিহাব রিয়াদের দৃষ্টি খেয়াল করছে, যত দ্রুত সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে, না হলে বিপদ বাড়বে। স্যার ধন্যবাদ আপনাকে, আমার স্ত্রীকে বাঁচিয়েছেন, আমি এবার ওকে নিয়ে যেতে পারি? আমিনুল জবাব দেয় না, জীবনের কত কঠিন সময় পার করেছেন তিনি, কিন্তু কখনো দোটানায় পড়েনি, আজকে কেমন দোটানা কাজ করছে। মেয়েটাকে নিজের সাথে নিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু এটা তো সম্ভব নয়, অধিকার নেই। শিহাব উত্তরের অপেক্ষা করে না, মাইশার হাত থেকে ক্যানেলা একটানে খুলে ফেলে কোলে তুলে নেয়। রক্ত উঠে যায় হাতে, মাইশা ব্যথা পেলেও শব্দ করে না, কারণ মনে যে এর চেয়েও বিশাল ব্যথা পোষণ করে রেখেছে। চোয়াল শক্ত করে ফেলে রিয়াদ, হাত মুষ্টি বদ্ধ করে ফেলে। শিহাব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরে বলে, পাপা ছেলেটার কাছে মেয়েটা সেফ নয়। আমিনুল মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, একজন স্ত্রী সবসময় তার স্বামীর কাছে সেফ থাকে, দেখছো ছেলেটাকে? মেয়েটা পরপুরুষে আসক্ত, তবুও কেমন বউকে মেনে নিল। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই বাবা। বাবার কথা ভালো লাগে না রিয়াদের, বাবা ঠিক বলছে না, মানুষ চিনতে ভুল করছে। অতিরিক্ত সরল তার বাবা, জীবনে কঠিন পরিস্থিতি পার করেছে, অভাব দেখেছে, কিন্তু কখনো ছল চাতুরি বা দুমুখো সাপের কবলে পড়েনি, তাই তার অভিজ্ঞতা কম। মাইশাকে বাড়িতে নিয়ে আসে শিহাব, একটা কথা বলে না সে, মাইশাকে বিছানায় শুইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাইশা শিহাবের চাওয়ার দিকে তাকিয়ে থাকে, কল করে শিরিন বেগম। শিহাব মুচকি হাসে, কলটা রিসিভ করে, মা বলো? তোর বউ প্রেগনেন্ট। শিহাব খানিকটা অবাক হয়, মাইশা প্রেগনেন্ট, অথচ তাকে বললো না? শিহাব বাচ্চাটা নষ্ট করে ফেল, চমকে ওঠে শিহাব। কি বলছো মা, আমার অংশ সেম? দেখ বাবা, আমার কথা না শুনে মাইশাকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছিস, এখন এই বাচ্চা দুনিয়াতে এনে দ্বিতীয় ভুল করিস না। মাইশাকে ছাড়তে হলে আগে বাচ্চাটাকে মারতে হবে। শিহাব জবাব দেয় না, শিরিন বিরক্ত হয়, তবে নিজের বিরক্ত নিয়ন্ত্রণ করে বলে, ইভার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি তোর নিজের দখলে নিতে হবে, এই রকম বাচ্চা ভবিষ্যতে অনেক পাবি, কিন্তু ইভা হাতছাড়া হয়ে গেলে পাবি না। আমার কথা বুঝতে পারছিস? শিহাব কিছু একটা চিন্তা করে, তারপর জবাব দেয়, হ্যাঁ মা বুঝতে পেরেছি, বাচ্চাটা নষ্ট করে ফেললে এমনিতে মাইশা আত্মপাগল হয়ে যাবে, তারপর একটু টর্চার করলে ফুল পাগল হবে, তখন পাবনা ভর্তি করে আমি বিয়ে করব। শিরিন মুচকি হাসে, এটাই চাচ্ছিল সে, আর একটু উস্কাতে বলে, মাইশার তো কেউ নেই, মেরে ফেললেও কেউ মামলা করবে না বা খোঁজ নেবে না, মেরেই দে, আর কত অপেক্ষা, ঝামেলা চুকে থাক, পাগল হতে সময় লাগবে। আমা বুঝতে পারছো না, এখন মেরে দিলে সবাই সন্দেহ করবে, আস্তে ধীরে মারতে হবে, যাতে সবাই বুঝে এটা খুন নয়।
অফিসের একটা ফাইল চুরি হয়ে গিয়েছে। আমিনুল ইসলামের ধারণা মতে কেউ এসেছিল অফিসে এবং ফাইল চুরি করে নিয়ে গিয়েছে। সন্দেহের পর সে তিনি অফিসের পেছনের সিসিটিভি ফুটেজ চেক করছে। হঠাৎ তার নজরে পড়ে একটা দৃশ্যের উপর, ইভা এবং শিহাবের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত। অফিসে এসব চলছে, অপ্রীতিকর অবস্থায় দুজন নিজেদের লালসা মেটাতে ব্যস্ত। অফিসের পেছনের দিকে মানুষজনের চলাচল কম, ফাঁকা জায়গার সুযোগ নিচ্ছে তারা। সবকিছু স্পষ্ট হয়ে যায় আমিনুলের কাছে। দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেন তিনি, চোয়াল শক্ত হয়ে ওঠে আসে। শিহাবকে চরম শাস্তি দেওয়ার ফন্দি মনে মনে এঁটে ফেলেন, সাথে মাইশাকে সুন্দর একটা ভবিষ্যতের প্ল্যানিংও করে ফেলে। সবার আগে খুঁজে বের করতে হবে মাইশাকে। মাইশা শিহাবের প্ল্যানিং শুনে ফেলে। শিহাবের ফোন বাজার শব্দেই সে বুঝতে পেরেছিল নিখুঁত কোনো পরিকল্পনা করা হবে, এবং হলেও তাই। দুই হাতে মুখ ঢেকে টুকরে কেঁদে ওঠে। মানুষ এমনও হয়, দরজার আড়াল থেকে সরে দাঁড়ায়, দৌড়ে চলে যায় ওয়াশরুমে, ঝর্ণা ছিঁড়ে চিৎকার করে কাঁদতে থাকে। ছোটবেলায় মা মারা গিয়েছে মাইশার। মানুষের মুখে শুনেছে মাইশার মাকে তার বাবা খুন করেছে। বাবা কখনো একটুও ভালোবাসেনি মাইশাকে। মাকে কবর দিয়ে তার পরের দিনই বিয়ে করে নতুন মা ঘরে আনে। দাদা দাদি নানা নানু কেউ নেই মাইশার। এতিম মাইশা বাবা এবং সৎ মায়ের মার খেতে খেতে বড় হয়েছে। কলেজে ওঠার পরে পরিচয় হয় শিহাবের সাথে। ভালো লাগা, ভালোবাসা, খুনসুটি, দুষ্টমিতে দুটো বছর পার করে। একদিন হুট করে এক বুড়ো লোকের সাথে মাইশার বাবা তার বিয়ে ঠিক করে। বিয়ের দিন শিহাবের হাত ধরে পালিয়েছিল, দুই মাস ভালোভাবে সংসার করেছিল। তারপর থেকেই শিহাব বদলাতে থাকে। অতীত ভেবে মাইশার কান্নার গতি বেড়ে যায়। তখন ইচ্ছে করছিল আমিনুল ইসলামকে সত্যিটা বলে দিতে, কিন্তু পারেনি। যদি তিনি বিশ্বাস না করতো তখন তো আবার শিহাবের সাথেই ফিরতে হতো। তখন শিহাব মাইশাকে মেরে ফেলতো, এটা জানে মাইশা। নিজেকে শক্ত করার প্রচেষ্টা চালায় মাইশা। এভাবে ভেঙে পড়লে চলবে না। নিজের জন্যে না হোক, বাচ্চাটার জন্যে মাইশাকে বাঁচতে হবে। এই নরক থেকে বের হতে হবে। শাওয়ার শেষ করে বের হয় মাইশা। ব্যথা কমেনি এখনো, সারা শরীর ব্যথায় চলে যাচ্ছে। টাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে খাটে বসতে যেতেই বাইরে থেকে আওয়াজ পায়, মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। মাইশা ধীরে সুস্থে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। ইভা এসেছে, শিহাবের কোলে বসে চুম্বনে ব্যস্ত তারা। মাইশা চোখ বন্ধ করে নেয়, খাটে এসে বসে, দুই চোখ বেয়ে আবারও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইভা কেন এসেছে? নিশ্চয়ই মাইশার বাচ্চা নষ্ট করার ঔষধ নিয়ে এসেছে। এবার নিশ্চয়ই খাবারের সাথে মিশিয়ে মাইশাকে খাইয়ে দিবে, আর তার অনাগত সন্তান মারা যাবে। মাইশা এটা মেনে নিবে? দীর্ঘ সময় নিজেদের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে ফ্লোরেই শুয়ে পড়ে শিহাব, এবং শিহাবের হাতের উপর মাথা রেখে ইভা শোয়। জান, মেয়েটাকে তাড়াও না। শিহাব মাথার ওপরে থাকা সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে থাকে, ভাবছে সে কিছু। আমাদের বিয়ে হয়ে গেলে খুব ভালো হবে, তাই নাই ম্যাম? ইভা খুশিতে গদগদ হয়ে জবাব দেয়, খুব ভালো হবে। আমি মাইশাকে ঠকিয়েছি, তোমায় সঁপে নিচ্ছি, তোমার পরে অন্য কারো কাছে যাব না, তার কি গ্যারান্টি আছে? বাঁকা হাসে ইভা, মাইশার মতো বোকা নই আমি, তোমার থেকে বড় খেলোয়াড়, দুর্বল ভেবো না। শিহাব জবাব দেয় না। তোমার সো কল বউকে খাইয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। শিহাব উঠে পড়ে, পরনের কাপড় ঠিক করে কিচেনে চলে যায়, গরম দুধে ঔষধ মিশিয়ে চলে যায় রুমে। ইভা ফোন দেখায় ব্যস্ত হয়ে পড়ে। শিহাব রুমে গিয়ে দেখে মাইশা নেই, ওয়াশরুমের দরজা খোলা। ব্যালকনিতে চলে যায় শিহাব, সেখানেও নেই মাইশা। টেনশনে পড়ে যায় শিহাব, কোথায় গেল, পালালো না তো? পালালে পালাক, এসব ধার ধারে না শিহাব। কিছু পিকচার কালেক্ট করেছে সে, মাইশার বিষয়ে কেউ কিছু বললে পিকচারগুলো দেখিয়ে দিবে এবং বলবে অন্য ছেলের সাথে পালিয়েছে। দুধের গ্লাসটা টেবিলে রাখতেই একটা চিরকুট দেখতে পায় শিহাব, ভ্রু কুচকে চিরকুটটা হাতে নেয়। একটুখানি সুখের আশায় ভালোবেসেছিলাম তোমায়, কখনো ভাবিনি এভাবে দুঃখের সাগরে ভাসিয়ে দিবে। অভিশাপ দিব না তোমায়, ভালো থেকো। চিরকুটটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে শিহাব। ইমোশনাল কথাবার্তা তার ঠিক ভালো লাগে না, বিরক্ত লাগে। হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে জানা নেই মাইশার। গলা শুকিয়ে গিয়েছে, কাঠফাটা রোদ্দুর শরীর পুড়িয়ে দিচ্ছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, মাথা ঘুরছে। যে কোনো মুহূর্তে পড়ে যাবে এমন
এমন অবস্থা। আর হাঁটতে পারবে না মাইশা, রাস্তার পাশে বসে পড়ে, বড় বটগাছের ছায়াতলে চোখ দুটো বুঝে আছে, তাকিয়ে থাকা দায়। কোথায় যাবে? আল্লাহকে একটা ব্যবস্থা করে দিবে, বাঁচার জন্যে একটা রাস্তার সন্ধান দিবে। রিয়াদ গাড়ি করে যাচ্ছিল আয়রার স্কুলে, বাবা ব্যস্ত থাকায় তাকেই যেতে হচ্ছে বোনকে আনতে। হঠাৎ করে চোখ পড়ে মাইশার দিকে, মনের মধ্যে প্রশান্তি বয়ে যায় রিয়াদের, অ্যাটলিস্ট মেয়েটাকে খুঁজে পেল। সকাল থেকে রিয়াদের চিন্তা হচ্ছিল, ওই লোকটা মেয়েটার কোনো ক্ষতি না করে দেয়। গাড়ি সাইড করে দাঁড় করিয়ে মাইশার কাছে যায় রিয়াদ। মাইশা গাছে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। হেই মিসেস, শুনতে পাচ্ছেন? কারো ডাকে পিট পিট করে চোখ খুলে মাইশা সকালকার সেই ছেলেকে দেখে সোজা হয়ে বসে। চলুন আমার সাথে। মাইশা জবাব দেয় না, বরং এক ফোঁটা নড়েও না। রিয়াদ বুঝতে পারে এভাবে মেয়েটা যাবে না। পাপা আপনার জন্য কাজ ঠিক করেছে, আমাদের এতিমখানায় রান্না করবেন এবং সেখানেই থাকবেন, স্যালারি একটু কম হবে, চলবে? মাইশার চোখ দুটো চিকচিক করে ওঠে, আস্তে আস্তে উঠে দাঁড়ায়। রিয়াদ মুচকি হাসে, গাড়ির পিছনের দরজা খুলে দেয়। একজন মানুষের সাথে আর একজন মানুষের চেহারা কখন মিলে যায়? যখন তাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক থাকে। এই যে এতিমখানার একটা ফুটফুটে বাচ্চার চেহারার সাথে শিহাবের চেহারার হুবহু মিল পাওয়া যাচ্ছে। বাচ্চাটার বয়স কত হবে? 3-4। যে কেউ দেখে বলবে এই বাচ্চাটার সাথে শিহাবের রক্তের কোনো সম্পর্ক আছে। দুজনের আদলখানি, কথা বলার ধরন, এমনকি খাটানোর ধরনটাও একই রকম। এই যে এক দৌড়ে চলে আসলো আবুলের কাছে, আধো আধো গলায় গাল ফুলিয়ে কথা বলল, সবটা যেন শিহাবের ফটোকপি। মাইশা শুধু অবাক হয়ে বাচ্চাটাকে দেখছে। এই বাচ্চাটার সাথে শিহাবের কি সম্পর্ক থাকতে পারে? এই এতিমখানার দেখাশোনা করেন আবুল নামের একটা লোক। রিয়াদ মাইশার দায়িত্ব আবুলকে দিয়ে চলে যায়। তার তারা আছে, আয়রাকে স্কুল থেকে আনতে যেতে হবে। যাওয়ার আগে মাইশার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি বিকেলে আসব, চিন্তা করবেন না আপনি, পাপাও আসবে রাতে, যা প্রয়োজন হবে বলবেন এবং সাবধানে থাকবেন। মাইশা শুধু মাথা নাড়িয়েছিল, কোনো কথা বলেনি এবং তাকায়ওনি রিয়াদের দিকে। এতে রিয়াদ একটু আশাহত হয়, দুঃখ পায়। আবুল এই এতিমখানার দায়িত্বে আছে 8 বছর যাবত। বউ মারা যাওয়ার পরে একমাত্র সঙ্গী ছিল এতিমখানার বাচ্চাগুলো, কোনো সন্তান হয়নি তাদের। ভালোবেসে বিয়ে করেছিল এবং বিয়ের পরপরই জেনেছে তার বউ কখনোই মা হতে পারবে না। পরিবার এবং বউ নিজেও কত বলেছে আবুলকে দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু আবুল রাজি হয়নি। 30টা বছর একসাথে সংসার করে গিয়েছে, বলাই বাহুল্য এই 30 বছরে তাদের কখনো সিরিয়াস ঝগড়া হয়নি, বউয়ের গায়ে কখনোই হাত তোলেনি। প্রতিদিন অন্তত একবেলা বউকে নিজে হাতে খাইয়ে দিত আবুল, বড্ড ভালোবাসতেন তিনি তার প্রেয়সীকে। এবং বউ মারা গিয়েছে 9 বছর হবে, প্রতিদিন অন্তত 1 ঘন্টা বউয়ের কবরের পাশে বসে সময় কাটায়, গল্প করে বউয়ের কবরের দিকে তাকিয়ে। আবুলের কোলে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চার চেহারার সাথেই শিহাবকে মেলাচ্ছে মাইশা। নিজের কৌতূহল না দমাতে পেরে প্রশ্ন করে ফেলে, চাচা এই বাচ্চাটিকে কোথায় পেয়েছেন? আবুল দীর্ঘশ্বাস ফেলে, তাকাই বাচ্চাটির মুখপানে। এই বাচ্চাটির প্রতি আবুলের মায়া বেশি, তাকে কুড়িয়ে পেয়েছিল ময়লার স্তূপে, চিৎকার করে কাঁদছিল। আবুল বুকে টেনে নিয়েছিল বাচ্চাটিকে, নিয়ে এসেছিল এতিমখানায়। পেয়েছিলাম রাস্তায়, কেউ হয়তো ফেলে রেখে গিয়েছিল। মাইশা দীর্ঘশ্বাস ফেলে, দুনিয়াটা কত জটিল, 2 দিনের দুনিয়ায় কত রং তামাশা দেখা যায়, স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নেমে যায়। আম্মা আসুন, আপনি ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। মাইশা আবুলের পিছনে যায়। অনেকখানি জায়গা নিয়ে এই এতিমখানা অবস্থিত, এখানে খেলার মাঠ আছে, 4 জন মহিলা বাচ্চাদের দেখাশোনার দায়িত্বে রয়েছে এবং 2 জন মহিলা রান্নার দায়িত্ব পালন করে। আমিনুল ইসলাম এতিমখানার পিছনে প্রচুর টাকা খরচ করে, তা দেখেই বোঝা যাচ্ছে। আবুল মাইশাকে একটা কামরার সামনে নিয়ে আসে এবং ভিতরে গিয়ে রেস্ট নিতে বলে। মাইশা দ্বিমত করে না, বাচ্চাটার দিকে এক পলক তাকিয়ে কামরায় ঢুকে পড়ে। শিহাবের বোন সুমাইয়া আত্মহত্যা করেছে, মজিপুর মেয়ের মৃত দেহখানা চাপটে চিৎকার করে কান্না করে যাচ্ছে। শিহাবও বাবার পাশে বসে কান্না করছে, শুধু পানি নেই শিরিনের চোখে, তিনি যেন বিরক্ত এসবে। মুহূর্তেই পুরো পাড়া ছড়িয়ে পড়ে সুমাইয়ার মৃত্যুর সংবাদ।
ছুটে আসতে থাকে মানুষজন শেষবার সুমাইয়ার মুখখানা দেখতে। সুমাইয়ার প্রথম স্বামী সোহেল সেও এসেছে, তাকিয়ে দেখছে প্রিয়তমার মুখখানা। তাদের বিচ্ছেদ হয়েছে 3 বছর হবে, তারপর সুমাইয়ার আরও 2 বার বিয়ে হয়েছিল। এসব চেনেও সোহেল দ্বিতীয় বিয়ে করেনি। সুমাইয়ার স্মৃতি আঁকড়ে বেঁচে আছে, ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে, কমতি ছিল টাকা পয়সার, টাকার কাছে হেরে গিয়েছিল ভালোবাসা, আলাদা হতে বাধ্য করেছিল তাদের। পুলিশ আসার খবর শুনে শিরিনের চোখে পানি দেখা যায়। স্বামীর পাশে বসে কান্না করতে থাকেন তিনি। শিরিনের কার্যকলাপ নজরে রেখেছিল সোহেল, এই মহিলাকে সে ঘৃণা করে। পৃথিবীর একমাত্র মা তিনি, যে সন্তানের সুখে সুখী হতে পারেন না। পুলিশ আসে, তদন্ত শুরু করে, জিজ্ঞাসাবাদ করেন সকলকে, আত্মহত্যা কেন করতে পারে সে, কি দুঃখ ছিল তার। শিরিন কান্না করে জবাব দেয়, এই ছেলের জন্য আত্মহত্যা করেছে। উপস্থিত সকলে অবাক হলেও সোহেলের ঠোঁটের কোণে হাসি দেখা যায়। সোহেল এমন একটা মানুষ যাকে এই পাড়ার সকলে আদর্শ পুরুষ বলে মানে। সকলের প্রশংসায় সকলেই পঞ্চমুখ। সোনার খাদে থাকতে পারে, কিন্তু সোহেলের মধ্যে কোনো খাদ নেই, এটাই সকলের ধারণা। পুলিশ অফিসার আবারও প্রশ্ন করে, আপনার কেন মনে হচ্ছে আপনার মেয়ের মৃত্যুর জন্য এই ছেলে দায়ী? আপনি নিজে বছর খানিক আগে এই ছেলের নামে মামলা করেছিলেন, এবং আপনার মেয়ে আমাদের হাতে পায়ে ধরে মামলা তুলে নিয়েছিল, এবং সে বলেছিল তার কিছু হয়ে গেলে তার দায় সম্পূর্ণ আপনার। চমকায় শিরিন, আর চোখে তাকায় সুমাইয়ার মৃত দেহখানার দিকে, মরে গিয়েও ফাঁসিয়ে দিয়ে গেল। পুলিশ অফিসার তাকিয়েই আছে শিরিনের মুখের দিকে। সিহা বুঝতে পারে তার মা ফেঁসে যাচ্ছে, চোখের পানি মুছে বলে ওঠে, অফিসার, আমার বোন এই ছেলেটাকে ভীষণ ভালোবাসে, তাকে বাঁচানোর জন্য যা খুশি করতে পারে। আমার মাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে পারেন না, ভুলে যাবেন না, আমার মায়ের জন্যই সুমাইয়া দুনিয়ায় আলো দেখেছিল। পুলিশ দীর্ঘশ্বাস ফেলে, প্রমাণ ছাড়া তারা কখনোই কোনো স্টেপ নিতে পারবে না। আর এখানে কোনো স্পষ্ট বোঝা যাচ্ছে না মেয়েটা আত্মহত্যা করেছে, মেয়েটার গলায় এখনও ওড়না বাঁধা রয়েছে। তবে প্রশ্ন একটা থেকেই যায়, মেয়েটা সুইসাইড করার ডিসিশন কেন নিল? কেউ কি তাকে বাধ্য করেছে আত্মহত্যা করতে? মাইশার কানেও পৌঁছে যায় সুমাইয়ার খবরটা। দ্বিতীয় ধাক্কা খায় মাইশা, সুমাইয়াকে ভীষণ ভালোবাসে। এই দুনিয়াতে সুমাইয়াই একমাত্র মানুষ যে মাইশাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত, একমাত্র আশ্রয় ছিল। সুমাইয়া সম্পর্কে অনেক তথ্য জানা আছে মাইশার, এবং এটাও জানে সুমাইয়া আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। কিন্তু ভীত মাইশা এই কথা কারো কাছে বলার সাহস পাচ্ছে না। সিহাব কেউ বলার চেষ্টা করেছে, কিন্তু সিহাব শোনেনি। তবে আজকে আমিনুলকে এসে সব কথা বলতে চায়। যদি সাধ্য থাকতো নিজেকে বিক্রি করে সুখ কিনে আনতাম। সুমাইয়ার ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলতেই এই লেখাটা চোখে পড়ে রিয়াদের। বাকি পৃষ্ঠাগুলো না উল্টে একদম শেষ পৃষ্ঠায় চলে যায় রিয়াদ। শেষ পৃষ্ঠায় লেখা, চোখের পানি ফেলে কাউকে অভিশাপ দিলে নাকি আল্লাহ কবুল করে নেয়। অভিশাপ দিলাম না, দোয়া করে গেলাম, আল্লাহ তাদের অনেক ভালো রাখুক। ব্যাস, আর কিছুই লেখা নেই। বিরক্ত হয় রিয়াদ, এসব জটিল বিষয় কখনোই তার মাথায় ঢোকে না। আমিনুলকে প্রয়োজন তার, কিন্তু এই মুহূর্তে আমিনুলের কাছে যাওয়া সম্ভব নয়। অফিসের চুরিকৃত ফাইলের খোঁজে আমিনুল চলে গিয়েছে শহরের বাইরে। ফাইল উদ্ধার করেই ফিরবে সে। মাইশা জড়সড়ো হয়ে বসে আছে, প্রচণ্ড কান্না করার ফলে তার চোখ মুখ ফুলে গেছে, এখনো হেঁচকি তুলে যাচ্ছে। জীবনটা এমন কেন? আল্লাহ বোধহয় মাইশার কপালে সুখ লেখেনি। মা মাইশাকে প্রচণ্ড ভালোবাসত, অল্প বয়সেই মাকে হারালো। সিহাবও তাকে ভালোবাসত, সিহাব বদলে গেল। সুমাইয়া ছিল মাইশার একমাত্র বন্ধু, সেও চলে গেছে। মাইশা শেষবার প্রিয় বান্ধবীর মুখখানা দেখতে পারল না। মাইশা যাওয়ার জন্যে বেরিয়েছিল, তখনই রিয়াদ চলে আসে এবং আটকে দেয় মাইশাকে, কোনো ক্রমেই মাইশাকে যেতে দেয় না। মাইশা ভীষণ রেগে আছে রিয়াদের ওপর, কেন যেতে দিল না? রিয়াদ গিয়েছিল মাইশার বাসায়, তালা ভেঙে ঢুকেছিল ভেতরে। সিহাব বাসায় না থাকায় খুব একটা অসুবিধে হয়নি। রিয়াদের উদ্দেশ্য ছিল প্রমাণ জোগাড়, কিন্তু সিহাবের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, বা সিহাবের বাড়িতে তাদের অফিসের ফাইল পায়নি, কিন্তু পেয়েছে একটা ডায়েরি।
রিয়াদ এখনও মাইশাকে ডায়েরির বিষয়ে বলেনি, খুবই গোপনে নিজের ব্যাগে ঢুকিয়ে রেখেছে। মাইশা মাথা নিচু করে বসে আছে, রিয়াদ মাইশার থেকে কিছুটা দূরে বসে। তুমি বোধহয় আমার থেকে ছোটই হবে, তাই তুমি করেই বলছি। রেগে যাই মাইশা, আপনি করে বলুন, বয়স ম্যাটার করে না, ভদ্রতাই বেশি জরুরি। হাসে রিয়াদ, এই মেয়েটা এখন তাকে ভদ্রতা শেখাবে? আচ্ছা আপনি করেই বলবো, আপনাকে যেতে দিলাম না, কারণ আপনি গেলে তারা জেনে যেত আপনি কোথায় আছেন, যেটা আপনার জন্য খারাপ হবে। মাইশা এবার জবাব দেয় না, বিষয়টা এখন তার মাথায় ঢুকেছে। সত্যিই তো, শিহাব যদি জেনে যেত তাহলে নিশ্চয়ই তাকে নিয়ে যেত এবং আবার তার বাচ্চাটাকে মারতে চাইতো। দীর্ঘশ্বাস ফেলে মাইশা, আকাশের দিকে তাকিয়ে থাকে। জীবনের হিসাব কষতে গেলে মাথা ঘুরে ওঠে, জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে। সোমাইয়ার কবর দেওয়া হয়েছে এলাকার একটা কবর স্থানে, মেয়েকে কবর দিয়ে বাড়ি ফিরে মজিবুর পাথরের মতো বসে পড়ে। শিহাবও বেশ ভেঙে পড়েছে, অকালে বোনকে হারাতে চায়নি সে। সোমাইয়ার স্বামী সোহেল বসে আছে কবরের পাশে, এখনো পর্যন্ত তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও গড়ায়নি, কাঁদতে ভুলে গিয়েছে সে। প্রাণপ্রিয় স্ত্রীর মৃত্যুতে প্রতিটি পুরুষই ভেঙে পড়বেন, হাওমাও করে কেঁদে উঠবেন, কিন্তু সোহেল যতক্ষণ সোমাইয়া পড়েছিল খাটিয়াতে, দুচোখ ভরে দেখে গিয়েছে তার ভালোবাসা। এখনো সোহেল মনে পড়ে যেদিন সোমাইয়া প্রথমবার বাবার বাড়িতে আসলো, কত হাসি খুশি ছিল মেয়েটা। সোহেলকে বারবার বলছিল, দুই দিনের বেশি কিন্তু আমি থাকবো না, দুই দিন পরে আমাকে নিয়ে আসবে। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।